ফ্রেন্ডস গুড মর্নিং আমি তমালি আমার বাগানে আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি নারায়ণ ফুলের গাছ নিয়ে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এবং সব সময় এরকম ভরে ভরে ফুল দেয় যদি মনে করেন যে পুজো করার জন্য কোনো ফুল দরকার আছে এবং সেটা মানে একটু বেশি পরিমাণে তো অবশ্যই বলবো যে নারায়ণী ফুল এলে কাটিং এনে বসান বা চারা এনে বসান কিনে বসানোর থেকেও মেন কথা আশেপাশে যদি কারোর কাছে ডাল থাকে মানে গাছ থাকে তো মোটামুটি যে এরকম ধরনের যে মোটা ডাল এই মোটা খুব মোটাও নয় মোটামুটি একদম যেন কচি এই মুখের গোড়ার ডাল যেন না হয় মোটামুটি একটু মোটা ডাল কিন্তু বসালে যে কোনো মাটিতে বেঁচে যায় খালি একটা জিনিস খেয়াল রাখবেন মাটিতে যেন বিন্দুমাত্র জল না দাঁড়ায় কিন্তু একেবারে যখন ডাল বসাচ্ছেন তখন যেন মাটি শুকিয়েও না যায় তো এইটুকু যদি ছোট্ট একটা কোনো খাবার লাগে না গাছটার মানে গাছটা যদি বলেন যে একদম অযত্নেই বড়ো হয় এবং অযত্নেই প্রচুর পরিমাণে ফুল দেয় আপনি অগন্তি মানে গুণে শেষ করতে পারবেন না আমি অনেকগুলো কাটিং বসিয়ে বসিয়েছি এদিক ওদিক করে অনেক কাটিং দিয়েছি মানুষকে তো প্রচুর পরিমাণে ফুল দিয়েছে তো ইজিলি এই গাছ করতে পারেন ছোট্ট একটা ভিডিও জাস্ট শর্ট ভিডিও করলাম খাবার কোনো রকমভাবে যেরকম নর্মাল খাবার সমস্ত গাছে চলে সেই সেম খাবারই চলবে এছাড়া আদার্সের বাইরে কোনো খাবার নেই যখন সমস্ত গাছে পেস্টিসাইড স্প্রে করবেন তখন একেও স্প্রে করবেন নাহলে মিলিবাগ লেগে যাওয়ার চান্স থাকে যেহেতু আশেপাশে আমার জবা গাছ আছে এছাড়া কিন্তু এর কোনো যত্ন নেই যদি থেকে বেটার হয় যদি আপনি ঠান্ডা জল দিয়ে সবসময় একে স্প্রে করেন খুব চকচকে পাতাগুলো থাকে ফুলগুলো সতেজ থাকে কিন্তু ফুলগুলো ঝরে যায় মানে হওয়ার পরের দিনই ঝরে যায় তো যারা মনে করছেন পুজো করবেন তো পুজো করার জন্য কিন্তু এই ফুল কিন্তু ইজিলি করতে পারেন স্বাভাবিক সবার বাড়িতেই পুজো করার জন্য কিছু না কিছু ফুল দরকার হয় তো তার মধ্যে কিন্তু এটি কিন্তু অন্যতম জবা গাছের পাশাপাশি জবা গাছ তো ঠিক আছে ফুল দেবে হাইব্রিডগুলো হালেকালে দেবে দেশিগুলো সবসময় দেবে কিন্তু সাদা ফুলের মধ্যে কিন্তু এই ফুলও কিন্তু খুব ভালো গন্ধ নেই কোনো স্মেল নেই মানে একদমই নেই তো কিন্তু পাতাটা খুব সুন্দর দেখতে হয় ফুলগুলোও খুব সুন্দর দেখতে হয় পুরো প্রজাপতির মতন তো আমি আগেও এর ভিডিও দিয়েছি প্রচুর ভিডিও আছে আমি জাস্ট এই সেম গাছটারই আপডেট ভিডিও দিলাম তো দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি যেটুকু নিজে নিজে করছি আপনাদের সামনেই করছি তো সেইটুকু বলার চেষ্টা অবশ্যই করব আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে